আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আসলে ভালো আছি বলতে ভুল হবে অতটা ভালো নাই একটু অসুস্থ তো আজকে রান্না বান্না আমি একসাথে অনেক রান্না করে ফেলি কারণ হচ্ছে অনেক সময় শরীর ভালো থাকে অনেক সময় ভালো থাকে না তাই যখন ভালো লাগে তখন অনেকটা পরিমাণ রান্না করে রাখি আজকে হচ্ছে আমার সারাদিনের রান্না তো এটাতে আমি মূলা আলসালব সিম গাজর সব কিছু আল একসাথে কুচিয়ে তারপর ভাজি করবো আসলে এই ভাজিটা তানজিল শেখার দুজনেই অনেক পছন্দ করে আর আমি তো খাবই না আর হচ্ছে ওইখানটায় আমি পেঁয়াজ আদা রসুন পেস্ট হলুদ মরিচ গুঁড়ো লবণ দিয়ে তেল দিয়ে আমি কষায় নেব বেগুন আলু রুই মাছ দিয়ে রান্না করবো যে আলুগুলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষায়ে তারপর বেগুন গোলা দেব যেহেতু বেগুন নরম অল্পতে সিদ্ধ হয়ে যায় তো এই যে আমার ভাজ আমি উল্টে পাল্টে দিচ্ছি আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দেওয়ার কারণ হচ্ছে আলুটা মোটামুটি প্রায় আশি পার্সেন্ট সেদ্ধ হয়েছে তো এখন বেগুনটা দিলে কষাইতে কষাইতে তো দুইটাই সমান হয়ে যাবে আর ভাজি কিন্তু পানি ছাড়া যেহেতু তো বারবার উল্টে পাল্টে দিতে হয় নালে তলাতে লেগে যায় আর এই যে লবণটা দিয়ে দিলাম আমি লবণটা কিন্তু অনেক পরে দিছি কারণ হচ্ছে লবণ দিলে আগে পানি উঠে যাবে তখন ভাজিটা একদম আঠালো হয়ে যাবে ঝরঝরা থাকবে না তাই আমি ভাজিটা বসাইছি প্রায় নামানোর একটু আগে আমি লবণ দিছি যাতে তখন ভাজিটা সুন্দর একটা সফট আসবে ভাজিটা খেতে মজা লাগবে তো বেগুনটা ভালো করে আমি কষায় নেবো দেখতেছেন অনেকটা পরিমাণ তরকারি একদম আমার রাতের সহ কারণ আমি বারবার রান্না করতে অনেক কষ্ট হচ্ছে এখন তো ওইদিকে আমি হাঁড়ি পাতিল অনেক জমা হয়ে গেছে তো সেগুলো আমি জেনে নিচ্ছি তো অনেকগুলো যেহেতু তো তো অনেক টাইম লাগতেছে আর হচ্ছে যেহেতু আমার প্লেসটা উল্টা দিছে আমার বেসিনটা কিন্তু একটু উল্টো টাইপের কারণ হচ্ছে সামনে থাকলে কাজ করতে সুবিধা হয় আর এটা হচ্ছে চুলার পাশে তো মাঝে মধ্যে কাজ করতে আমার অনেক অসুবিধা হয় তো এখনও যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দিন আর অল বিল বাটনটা ক্লিক করে দিন সবার আগে আপনার মোবাইলে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনি দেখতে পারবেন তো আপনিও সবার আগে আমাকে মন্তব্য করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগে কি না আর কীভাবে করলে আমি ভালো করতে পারবো যেহেতু আমি স্টার্ট করছি এটা তো আমাকে করতেই হবে আমি করবো ইনশাল্লাহ তো সবাই জানাবেন যে কীভাবে করলে আসলে অনেকে বলতেছে যে ফেস সামনে আসতে হবে বা একটু ঘোরাঘুরি দেখাইতে হবে তো ইনশাল্লাহ সবই করবো তো আমি এখন একটু অসুস্থ তাই হয়তো বা তেমন একটা বাহিরে যাচ্ছি না বা ঘোরাঘুরিও কম হচ্ছে তো ইনশাল্লাহ নেক্সটে আমি সবার কথাই রাখবো আর এই যে বেগুনটা কিন্তু আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছি কারণ হচ্ছে বেগুন এক সাইড হয়ে গেলে আর এক সাইড না হলে এক সাইড ভেঙে যাবে ক্ষয়ে যাবে তো এর জন্য বারবার নেড়ে চেড়ে দিতে হবে আমি কিন্তু ভাজিটাও বারবার নেড়ে চেড়ে দিচ্ছি আর ভাজিটা এত সুন্দর কালারফুল হয়েছে কারণ গাজর দিলে সিম এই সব কিন্তু অনেক কালার যেহতুত অনেকটা কালারফুল হয় আর খাবারগুলো দেখতে এত সুন্দর কিন্তু আমার কাছে কিন্তু ভালো লাগে নাই আমি খেতে পারতেছি না তো রান্না বান্না করতেছি আসলে মোড নেই কোনো কিছুরই ভালো লাগে না আর ছেলেকে স্কুলে নিয়ে যেতেও পারতেছি না আজকে দুই দিন যাব ছেলের স্কুল মিস হচ্ছেই পড়াচ্ছি মিসের কাছ থেকে সব কিছু জানতেছি যে কীভাবে পড়ালেখা করা মানে কোন ওরে পড়াবো তো মিস আমাকে সব বলে দিচ্ছে আসলে সকালে উঠে যাওয়াটাই সবচেয়ে কষ্টকর কারণ রাতে ঘুমাতে পারতেছি না আর যেহেতু রান্না করতেই হবে বাসায় আর কেউ নাই তো রান্নাবান্না করাটা তো বাধ্যতামূলক সেই জন্য কষ্ট হলেও রান্নাবান্নাটা করতে হয় মাঝে মধ্যে আবার হেল্প করতেছে শিফাত হেল্প করতেছে তো এভাবে রান্না বান্না করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আর ভাজি কিন্তু আমি বারবারই উল্টে পাল্টে দিচ্ছি আর দেখেন তলাতে কিন্তু একদমই লেগে যায় না কারণ আমি লবণ দিই নাই লবণ দিলে হয়তো লেগে যায়তো তো লবণ না দিলে কিন্তু তলাতে খুবই কম লাগে লাগবে কিন্তু খুবই কম লাগবে তো এটা একটা রান্নার টিপস হয়ে গেল আপনাদের জন্য কারণ এটা অনেকে জানে না যে লবণ না দিলে তলাতে লাগে কম তো লবণটা আর যেই সবজিগুলো দেখবেন যে তলাতে এই যে আমি তলাতে কিন্তু এখন পর্যন্ত লাগে নাই কারণ আমি লবণ দিই নাই তো যেই সবজিগুলো দেখবেন তলাতে লেগে যায় সেই সবজিগুলাতে কিন্তু আপনি লবণটা নামানোর আগে দিলে ভালো হয় আর যেহেতু বাজি একটু পোড়া 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 মনে হলে মনে হয় ভালো হয় আর সবাই আমার ভিডিওটা প্লিজ শেয়ার করবেন যাতে আপনার বাসা আপনার আত্মীয় স্বজন সবাই দেখতে পারে আর এই যে তানজেল চলে আসছে রান্নাঘরে কারণ হচ্ছে আমি ধনে কাটতে পারতেছি না তো তানজিলকে বললাম যে একটু ধনে পাতা কেটে তরকারিতে দিয়ে দাও তো সে তরকারিতে দিতে এখন কি সুন্দর করে সে নাটতেছে আনারি মানুষ আসলে সে কখনো পাকের ঘরে আসে না এখন যেহেতু আমি পারতেছি না তাই সে পাকের ঘরে আসলো তো আমার ভাজিটা হয়ে গেল ওরে বললাম যে ওই তরকারিতে একটু ধনে দিয়ে দিতে তো সে ওই তরকারিটা তো একটু ধনেপাতা দিয়ে দিল এই যে তরকারিতে ধনে পাতা দিয়ে দিল আর ওটাতে আমি তো আমার ফেভারিট একটা শাক বসাবো এখন কারণ এই শাকটা আমি এখন খুব খেতে পারতেছি আমার কাছে খুবই মজা লাগে এটা হচ্ছে বর্তা শাক এখন আসলে দেশের শাকগুলো বেশি মজা হয় ডাকার শাকগুলো অত মজা হয় না কিন্তু তারপরও যেহেতু এটা খেতে পারতেছি তাই এটা আমি কচু কচু শাকের সাথে রান্না করি কারণ হচ্ছে কচু শাকের সাথে রান্না করলে একটু আঠলো আঠলো বাপ থাকে তো সেটা মজা লাগে এটা আমি মরিচ কাঁচা মরিচ দিই কাঁচা মরিচ আর হচ্ছে লবণ দিয়ে শুধু রান্না করি আর কিচ্ছু এটার মধ্যে দিই না আমি আর নামানোর আগে অল্প একটু রসুন অল্প পরিমাণ কি যে যেরকম রসুন খায় তো এটার মধ্যে বেশি রসুন দিলেও মজা লাগে অল্প দিলেও মজা লাগে তো রসুন দিয়ে জাস্ট নামিয়ে ফেলে তো এরকম করে আমি রান্নাটা করি আর আমার এলাকার মানুষগুলা যদি ভিডিওগুলো দেখে শাকটা দেখলে তার জীবে পানি চলে আসবে কারণ আমার এলাকার সব মানুষ এই শাকটাকে খুব পছন্দ করে তো যেহেতু আর এই যে লবণ দিয়ে দিলাম সাগে লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি উনে যাবে কারণ এতে অনেক ভরে গেছে আমার আবার পরে দিতে হবে যখন শাকগুলা কমবে তখন কিন্তু আমি আরও দিয়ে দেব কারণ শাকটা একদম কমে যাবে তো এখন ডেকে দিচ্ছি নরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি কমে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি আমি জানি না মানে রেগুলারলি ভিডিও দিতে পারবো কি না তো চেষ্টা করবো যে আমার খুব শখের একটা মানে চ্যানেল খুলছে আমি আমার কাছে খুবই ভালো লাগে যে ইউটিউব চ্যানেল খুলছি তো সবাই দোয়া করবেন যাতে আমি রেগুলারলি ভালো মন্দ সবই দিতে পারি আপনাদের কাছে ভিডিও গোলাতে কারণ শরীরের কন্ডিশনটা আস্তে আস্তে বেশি খারাপ হচ্ছে তো এই যে রসুন আমি নিয়ে ধুয়ে নিচ্ছি আর এটার মধ্যে নিয়ে আমি ছেঁচে নেব এই যে ছেঁচে নেচ্ছে আসলে ছেঁচা রসুনটা আমার কাছে এত ভালো লাগে সুটকি তরকারিতে সাগে খুবই ভালো লাগে বাটা রসুনের চেয়ে মানে একদম ব্লেন্ড রসুনের থেকে ছ্যাঁচা রসুনটা আমি বেশি পছন্দ করি মুখে লাগলে হয়তো অনেকটা বেশি ভালো লাগে আমার কাছে তো এই যে আমি এটা কিন্তু ঘেটে দিচ্ছি একদম শুকিয়ে ফেলবো আর একদম ঘেঁটে ফেলবো একেবারেই শুকিয়ে ফেলবো কোনো রকম পানি থাকবে না মানে যতটুকু পারা যায় তো ভালো করে ঘেটে দিতে হবে এরকম করে বারবার বারবার করে ঘেটে দিতে হবে এই যে তলাতে কিন্তু লেগেও যাবে তো সমস্যা নেই যতটুকু লেগে যাবে কোনো সমস্যা নেই কিন্তু শুকাইতে হবে একদম শুকাইতে হবে তাহলেই এই মজা লাগবে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ